হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমার সামনে একটি রেডেক্স থেকে একটি পার্সেল আসছে আমার নামে। এটি আমার এক ফ্রেন্ড ঢাকা থেকে পাঠিয়েছে। তো ভিউয়ার্স, এটা আমি খুলব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি বক্সটি বের করে নিলাম। দেখুন, একটি এর ভেতরে আর কিছুই নেই। এখানে একটি পলিথিন দিয়ে মোড়ানো একটি এর ভেতরে সেই প্রোডাক্টটি আছে। একটি মোবাইল ফোন পাঠিয়েছে আমার কাছে। এই ফর্মের পলিথিনটা আমি সাইডে রাখলাম। এখন আমি এটা এক ধরনের একটা টেপ দিয়ে সে এর সঙ্গে আটকে দিয়েছে। ভিউয়ার্স, এই ফোনটি আমার কাছে পাঠিয়েছে। ফোনটি আমি আমার কাছে রিপেয়ারের জন্য পাঠিয়েছে। আমি এই ফোনটি আশা করি রিপেয়ার করে দেব। ফোনটির অনেক এই টিস্যু, পাতলা টিস্যু পেপার দিয়ে জড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই সেই কাঙ্ক্ষিত সেই ফোনটি, নোকিয়া ফোন একটি। ফোনটির ডিসপ্লেতে প্রবলেম। আমার কাছে ডিজিটাল মাইক্রোস্কোপ আছে। এই ডিজিটাল মাইক্রোস্কোপের মাধ্যমেই এই ফোনটি ডিসপ্লে রিমোটটা সে বলেছে ছিঁড়ে গেছে। এই রিমোটটা আমি জয়েন্ট করব এবং আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে এই সেটের এই বিষয়টা, কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।